কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছে যাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে মানে অনমান হয় মানে ধারণা হয় আর মানে হয় আরবি ভাষা এখানে ইয়াকিনের যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে কারা আল্লাহর সামনে বিনয়ী আর কারা নামাজের হেফাজত করতে পারবে পাঁচ পাঁচক নামাজে কোনো ঘাটতি করবে না যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে আন্নাহ হোলাকুর আব্বাহিম যে তারা নিশ্চিত তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই সামনে হাজির হতেই হবে আল্লাহর সামনে হিসাব দিতেই হবে আল্লাহ বিশ্বাস রয়েছে তাহলে আখেরাতের প্রতি প্রতি হিসাবের দৃঢ় বিশ্বাস তার চিন্তা যার রয়েছে তারা হচ্ছে বেনই আর তারাই নামাজের হেফাজত করলে যদি আপনার বিশ্বাস থাকে যে জামাত ছেড়ে দিলে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে হবে ফজরে সূর্য উঠে গেলেই আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে হবে মোনাফেক হয়ে দাঁড়াইতে হবে নামাজ ছুটে গেলে কাফেরদের সারিতে দাঁড়াইতে হবে ছাড়ি দিলে অবহেলা করে তাহলে আপনি কখনো নামাজ ছাড়তে পারেন না কখনো জামাত ছাড়তে পারেন না কখনো সূর্য উঠিয়ে দিতে পারেন না কখনো নিদ্রাকে গুমকে আপনি অগ্রাধিকার দিতে পারেন না আপনার নামাজের ওপর ও আন্নাহম এলেই রাজ এমন আর তাদেরকে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে বিশ্বাস আছে তারপরে আল্লাহ রব্বরে বনি ইসরাইলদেরকে সম্বোধন করি তাদের ওপর যে আল্লাহ অনুগ্রহ করেছেন বহু নিয়ামত দিয়েছেন স্মরণ করাচ্ছেন তাদেরকে আল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেই যুগে সে সম্মত নবী মোহাম্মদ রসুল উল্লাহামের অহম্মত আসার পূর্ব পর্যন্ত পূর্ব যুগ পর্যন্ত এই বনি ইসরায়েলদেরকে মুসাআরী সালামের জাতিকে ইয়াকুব আলী ইসলামের বংশধরকে মানব জাতির মধ্যে সবচাইতে বেশি ফজিলত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল যখন তারা আল্লাহর তাওরাতের কি করলো অপব্যাখ্যা করল শব্দের বিকৃতি ঘটাইল অর্থের বিকৃতি ঘটাইল খেয়াল খুশি ধর্ম পালন করলো কিছু সংযোজন করলো কিছু কর্তন করলো নিজের মতো করে ধর্মকে তৈরি করে নেওয়া নিজের মতো করে খেয়াল খুশি ধর্ম পালন করা শুরু করলো এক তৌহিদের জায়গায় তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করলো শিরকে লিপ্ত হইলো ইত্যাদি বহু অপরাধ ঘুষেই তারপরে আপনার সুদে আর বহু অন্যায় যখন লিপ্ত হইল বিভিন্ন পাপে যখন লিপ্ত হইল আল্লাহ আলামিন তাদের থেকে এই ফজিরত শ্রেষ্ঠত্ব নেতৃত্ব কেড়ে নিয়ে নবী মোহাম্মদ রসুরাহালামী এবং তার ওমদ দিয়ে দিলেন যা সুরাই আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে রয়েছে যে তোমরা শ্রেষ্ঠ ওম্মদ কুন্তুম খাইরা এখান থেকে যে আলোচনাগুলি আসবে এতে বেশ কিছু নিয়ামত যে নিয়ামত দিয়েছেন ইসরায়েলকে ওই নিয়ামত কথা আলোচনা হবে সংক্ষেপে বিস্তারিত আলোচনা দেখার জন্য সুরায় আরাফের আয়ত নম্বর একশো থেকে শুরু করে আয়ত নম্বর একশো পর্যন্ত বিস্তারিত আলোচনা প্রত্যেকটি বিষয় এখানে এক লাইনে বর্ণিত হয়েছে ওখানে হয়তো লম্বা করে বর্ণনা করা হয়েছে যারা অতিরিক্ত জানতে চান সুরে আরাফের তফসির পড়ে নেবেন অথবা শোনে নেবেন আমরা সুরে আরাফের তফসির এর পূর্বে করে ফেলেছি মহান আল্লাহ বলছেন ইয়াবানি ইসরাইল হে ইসরাইল বংশধর ইসরাইল কার নাম ইয়াকুব আলী ইসালাম ইয়াকুব আলী সালাম কার ছেলে ইসাহ নবী আলী ইসলামের ছেলে ইসাহ নবী কার ছেলে এব্রাহিম এব্রাহিম আলী সালামের পোতা বা ছেলের ঘরের নাতি হ্যাঁ কে ইয়াকুব আলী সালাম তার কয় ছেলে ছিল বারো ছেলে বারো ছেলে বিশাল বিশাল বারো বংশ পয়দা হয়ে যায় মুসা আলি সালাম যুগ আস্তে আস্তে ইউসুফ আলি ইসালামেরা বারো ভাই আর ইউসুফ আলি সালামের বারো ভাই থেকে বারোটা বিরাট বিরাট বংশ পয়দা হয় জি হ্যাঁ এক এক বংশে কয়েকশো বা হাজার হাজার মানুষ জি তাদেরকে নিয়ে মুসা আলি সালাম মিশরের গোলামের জীবন থেকে মুক্ত হয়ে লোহিত সাগর পার করে এই যে সায়নার মরুভূমিতে তিহের ময়দানে এসে আশ্রয় নিলেন এখান থেকে আল্লাহর হুকুম যে এখন তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের দেশ সামদেশ ফিলিস্তিন প্যালিস্তাইনে তোমাদেরকে যেতে হবে এই তুল ঢুকতে হবে সেখানে যেতে হবে সেই মোবারক ভূমিতে এবং সেখানে জালেম শাসক কাফের আমালিকা দুর্দন্ত জাতি সেই জাতির রাজত্ব চলছে তাদের বিরুদ্ধে তোমাদেরকে জেহাদ করতে হবে সশস্ত্র লড়াই করতে হবে তারা রাজি হইল না যখন রাজি হইল না বলছে আমরা পারবো না আপনি আর আপনার রব জান কত বড় বেআ আপনি আর আপনার আল্লাহ বলেন না যে কত বড় চিন্তা করেন যদি যে তুমি আর তোমার বাপ যাও এই জাতি তো কত বড় বেয়া তাই না তোমরা বাপ্পাটাই কাজ করো কত বড় বেয়া মনে হচ্ছে কথা তাহলে তুমি আর তোমার রব মানে ওদের রব নয় কত বড় শৈতান ইহুদি জাতি রব তুমি আর তোমার রব যাও ফাকাতেলা তোমরা রব আর তুমি মিলে কি করো তোমরা লড়াই করো আর আমরা দেখছি যখন দেখো লড়াই করে পরাজিত করে দেছে আমালিক আমালে কাদেরকে আর ওরা বিতাড়িত হয়েছে আমরা তখন আরামে ঢুকে যাবো ই না হাহ এখানে আমরা তিহের ময়দানে এই সাইনার মরুভূমিতে আমরা এখানে বসে অপেক্ষায় রয়েছে। যখন বলবেন যে আমরা জিতে নিয়েছি তখন বাইতুল মোকাদ্দেশ আরামে ঢুকে যাবো আরামের আল্লাহ রাব্গুলা আলমিন বলছেন যেহেবন ইসরাইল উল করু আমার অনগ্রহকে স্মরণ করুক আইলে আন আম তো আলাইকুম যা দিয়ে আমি অনগ্রহিত করেছি তোমাকে তোমাদেরকে যার দ্বারা কি করেছি অনগৃহীত করেছি যেই পুরস্কার দিয়েছি কি দিয়েছি ওয়া আননি ফাদালতুকুম আলাল আলামিন আর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্বজগতের মানুষের উপর বিশ্বজগতের মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তো বিশ্বজগতের মানুষ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর তাহলে তো আয়াতে সংঘর্ষ হয়ে যায় যে এই উম্মতকে বলছে কুনতুম খাইরা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ উম্মত আর এখানে বলছে বিশ্বজগতের মানুষের উপর কি করেছি তোমাদেরকে

ইসহাক ইয়াকুব বংশের ইসাক আলী ইসলামের এর ছেলে ইয়াকুব তার বংশের সমস্ত নবীগণ একমাত্র ইব্রাহিম ছেলে ইসমাইল আলী ইসলামের বংশে একজন নবী মোহাম্মদ রসুরাহ সালাম সৈয়দুল মুরসালিন ইসমাইল বংশের শেষ নবী পাঠিয়ে তাদের কাছ থেকে তাদের অপকর্মের কারণে তাদের পাপাচারের কারণে তাদের নেতৃত্ব শ্রেষ্ঠ রবুল আলমিন নিয়ে দিয়ে দিলেন নবী সাল্লাম এবং তার ওম্মদকে এবং গত সপ্তাহে বলেছিলাম যে এর বাস্তব প্রমাণ রাজ আল্লাহ নবী আলমিনের অন্য অন্য এখন নেতৃত্ব শ্রেষ্ঠত্ব ফজিলত কার কাছে নবী মোহাম্মদ এবং তার উম্মতের কাছে তারা কি বঞ্চিত থাকবে এই নিয়ামত থেকে এই ফজিলত থেকে না বঞ্চিত থাকবে না ব্যাস তাদেরকে কি করতে হবে তাদের কিতাবে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে শেষ নবী যখন আসবে সমস্ত নবীর ভবিষ্যৎবাণী করেছেন সমস্ত আসমানি কিতা ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী করা হয়েছে ভবিষ্যৎবাণী রসুলগন যে শেষ নবী আসলে তোমরা তোমরা অবশ্যই তার প্রতি মান নিয়ে আসবে এবং তার সাহায্য সহযোগিতা করবে তার পাশে দাঁড়াবে এবং ইসরায়েলরা এই ইহুদিরা এই খ্রিস্টানরা এই বিশ্বজগত যারা কাফের তারা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি ইমান নিয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহু শাহাদাত দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দেই তার সাথে তাহলে তারা আমাদের মতই তাদেরও শ্রেষ্ঠত্ব ওইরকমই এই উম্মতের শ্রেষ্ঠত্ব কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অহ্মতের অন্তর্ভুক্ত হইল এমনকি নবী রসুলও যদি বেঁচে থাকতেন তাদেরকে নবীর শাসনের অহ্মতের অন্তর্ভুক্ত হওয়া ফরজ ছিল যেমন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম উমারজি আল্লাহতাম আল্লাহ কসম করে বলেছিলেন যে তুমি তাওরা তেরি কয়েকটা পাতা পড়ছ আল্লাহর কসম করে বলছে আজকে মুসাও যদি বেঁচে থাকতেন মা ওয়াসিয়া উইল্লাহ ইঞ্জাবে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না কোনো মুক্তি ছিল না তো এই ছিল বিশ্ব জগতের উপর পর্যন্ত তারা সঠিক দিনের কারণ আসার আগে ধর্মকে বিকৃত করে ফেলেছে তাওরাতকে বিকৃত করে ফেলেছে হ্যাঁ ধর্মে কাটছাট করে ফেলেছে সুতরাং তখনই তাদের শ্রেষ্ঠত্ব শেষ হয়ে গেছে নবী শেষ নবী আসুক আর নাই আসুক তাদের শ্রেষ্ঠত্ব শেষ হয়ে গেছে কারণ কোন গোষ্ঠীকে আল্লাহ তাদের রং বর্ণ দেখে ফজিলত দেন না বরং তাদের আকীদা এবাদাত আখলাগ চরিত্র চাল চলন থেকে আল্লাহ ফজিল দান করে বুঝছেন না কথা সুতরাং এই কথা মনে করি না যে আমরা নবীর মত আমরা সব চাইতে শ্রেষ্ঠ যদি আপনার আকিদা নবীর আকিদার ভিন্ন আকিদা থাকে হ্যাঁ খোলাফার আসেদিন সাহাবাই কেরামদের আকিদার অন্য কোন আকিদা আপনার থাকে আপনার এবাদত বন্দুকি যদি নবীর আদর্শ মোতাবেক না হয় বেদাদি তরিকার থাকে আপনার আখলা চরিত্র যদি ইসলাম বিরোধী হয় তাহলে আপনার জন্য কোন শ্রেষ্ঠত্ব নেই দিনকে তোমরা ভয় নাফসুন করোসুন যে দিন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পক্ষ থেকে কাজে আসবে না জি কোন ব্যক্তি কোন ব্যক্তির কাজে আসবে না জি যে আপনার কাজে আসবে কেউ আর আপনার উপকার করে দিবে এইটা হবে না ওলায়ুক বাল মেনহা সাফা আতুন আর কোন ব্যক্তির পক্ষ থেকে কোন সুপারিশও গ্রহণ করা হবে না যদি কুফরির অবস্থায় ইমান ইসলাম ভঙ্গ করে মানুষের মৃত্যু হয় তাহলে কারো শাফাত কাজে আসবে না আল্লাহ ফোরানি কারিমে কাফেরদের সম্পর্কে এমনকি বেনামাজী সম্পর্কে বলে সুরাতুল মুদাস্সেরে সামাদান ফাহোম শাফিন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না কারো কাজে আসবে না না ওদের কাজে আসবে না ওদের কাজে আসবে না কারো কাজে আসবে সুপারিশ আছে হ্যাঁ নবী কারিম সান সুপারিশ করবেন আমি রসুল সুপারিশ করি কিন্তু সুপারিশ কার জন্য আসবে নয় আকিদায় বিশ্বাসী নয় ইমান ইসলাম ভঙ্গকারী নয় যার ইমান রক্ষা করেছে শির থেকে বেদাত থেকে নেফা কবটতা থেকে তাদের জন্য সুপারিশ রয়েছে যদি ঘাটতি ত্রুটি থাকে এদের পক্ষ থেকে কোন সুপারিশ কবুল করা হবে না আর ক্ষতিপূরণও তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না মুক্তিপণ সারা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কারো কাছে কিছু থাকবেও না কিন্তু যদি ধৈরে নেওয়া হয় যে কাউকে সারা দুনিয়া আসমান জমিন সবকিছু দিয়ে দেওয়া হয়েছে আর যদি বলে আমি সারা দুনিয়ার রাজত্ব দিয়ে আমি জাহান্নামের আজাদ থেকে রেহাই পেতে চাই আল্লাহ কোন রকমের ক্ষতিপূরণ বা মুক্তিপণ গ্রহণ করা হবে না আদলুন মানে হচ্ছে মুক্তিপণ বা ক্ষতিপূরণ ইউনসারুন আর তারা সাহায্য প্রাপ্ত হবে না কোন সাহায্য হবে না আল্লাহ রবুল্লা আলমিন স্মরণ করাছেন বনি ইসরায়েলদেরকে শুনো তোমাদের নিয়ামত উদ্গিল একটু স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ওয়েদ আনজাইনা জাইনা ফির আউন স্মরণ করো যখন তোমাদেরকে রেহাই দিয়েছিলাম তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম মিন আলে বংশধর থেকে ফেরাউনের সেনা দল থেকে ফেরাউনের অনসারী জনগণ থেকে তারা যে জুলুম অত্যাচার চালাচ্ছিল সেই জুলুম অত্যাচার থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম ইয়েসো মুসু আল আজাব তোমাদের উপর মর্মান্তিক শাস্তি চালাচ্ছিল তারা তোমাদেরকে মরমানতিক শাস্তিদছিল কিভাবে ইউযাব বেহুনা আবনাকুম তোমাদের ছেলে সন্তানদেরকে তারা জবাই করতে নিসা নিসাআকুম তোমাদের মেয়ে সন্তানদেরকে অবশিষ্ট রাখতো যাতে করে তাদের ঘরের ফেরাউন এবং ফেরাউনের সেনা বাহিনী আর ফেরাউনের অনুসারী যারা দলের লোক তাদের বাড়ির দাসিতে পরিণত হয় তোমাদের ঘরের মেয়ে রাহিবানি ইসরা অথচ তোমরা শ্রেষ্ঠ জাতি ছিলে তোমাদের বদামলের কারণে এতদূর নিচে পৌঁছে দিয়েছে আমি অফিজ আলকুম বালা ওমের রব্বেকুম আজিম আর এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মহাপরীক্ষা মহাপরীক্ষা আল্লাহর আযাব হচ্ছে পরীক্ষা যেমন আল্লাহর নিয়ামত হচ্ছে পরীক্ষা দুঃখ পরীক্ষা দুঃখ পরীক্ষা এটা সবাই বুঝে দুঃখে পড়েছেন পরীক্ষা চলছে হ্যাঁ আর সুখ হলো পরীক্ষা অধিকাংশ লোক দুঃখের সময় কিন্তু সংশোধন করে ফিরে আসে কিন্তু সুখের পরীক্ষায় অধিকাংশ লোক ফেল করে ঠিক না তথা মানুষ যখন বেশি পয়সাওয়ালা হয় হ্যাঁ বেশি যখন জোর গায়ে জোর হয়ে যায় শক্তি বেড়ে যায় যে কোনো রকমের শক্তি নেতৃত্বের শক্তি হোক আর পয়সার শক্তি হোক আর জনবল হোক আর দাপট হোক যে কোনো প্রভাব হোক বিদ্যা বুদ্ধি হোক তখন মানুষ মনে করে যে আমি খুব ভালো মানুষ যার ফলে আল্লা আমাকে অঢ়েল দিয়েছে আমার কোনো অভাব রাখেন, নিজেকে খুব ভালো মানুষ মনে করতে লাগে আর তখন সীমালঙ্গন করে কাল্লা ইন্নাল ইনসানালকা আর আহস্তা না শোনো মানুষের বড়ই বোধ স্বভাব যে মানুষ লঙ্ঘন করে ল আর আহস্তা যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি কারো মুখাপেক্ষি না কেউ আসুক আর নাই আসুক কি আমার সাথে সম্পর্ক রাখুক আর নাই রাখুক তখন মানুষ কি করে গমরা পথ হয়ে যায় এদের ওপর আল্লাহর যে এই আজাব ছিল পার্থিব পার্থ এতে ছিল বড় পরীক্ষা আল্লাহ বলছেন পরীক্ষার উদ্দেশ্য কি মানুষ সংশোধন করে সফলতা লাভ করুক সংশোধন করুক ওয়াইজ ফারাক ন আরো নিয়ামত স্মরণ করো যখন তোমাদের সামনে সাগরকে কি করেছিলাম দুই ভাগে বিভক্ত করেছিলাম বিভক্ত করেছিলাম সাগরের ভিতরে রাস্তা এদিকে পানি ওইদিকে পানি মাঝখানে পানি নেই কখন করেছিলেন আল্লাহ বলে কখন করেছিলেন যখন ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী তাড়া করে এসেছিল ভোর রাতের সময় সকাল হতে যাচ্ছে ওই সময় একেবারে কাছে চলে এসছে সামনে সাগর আর পিছন দিকে হাজার হাজার সেনাবাহিনী ইন্না লামুদ রাখুন এখন তো ধরা খেয়ে যাব মোসা কি করলে

তোমাদের সামনে সাগরকে কি করেছিলাম বিভক্ত করে দিয়েছিলাম ফাঞ্জাইনাকুম অথবা তোমাদেরকে রেহাই দিয়েছিলাম রক্ষা করেছিলাম ওয়াগরাখ না আলা ফিরাউন এবং ফিরাউনের বংশধরকে আমি ডুবিয়ে ধ্বংস করেছিলাম মেরেছিলাম অন্তম তন সেই সময় তোমরা প্রত্যক্ষ করছিলে দেখছিলে তাকিয়ে তাকে দেখছে যে ওরা আসলো চোখ মতে নাম হলো আর যেমনই নাম হলো ডুবে সব ধ্বংস হয়ে গেল চোখের সামনে দেখছেন আল্লাহ শুক্রিয়াতেই করো কত বড় নিয়ামত দিয়েছি তোমাদেরকে আরো স্মরণ করে আল্লাহ রবুল আলামিন যে যখন আমি নির্ধারণ করেছিলাম মুসা আলী সালামের জন্য চল্লিশ রাত মানে চল্লিশ দিনের জন্য তুমি আসো আমি তাও রাত দেব আল্লাহ রবুল আরে মুসা আলি সালামকে ডাকলেন প্রথম ৩০ দিন বিস্তারিত এই বিষয়টি সুরে আরাফের রয়েছে আয়গুলিতে যেগুলি কথা বললাম একটু আগে ত্রিশ দিন তারপরে আল্লাহ বললেন যে আর দশ দিন আর এই চল্লিশ দিন কন্টিনিউ তিনি রোজা রাখছেন আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন এই যে গিয়েছেন এই সময় তিনি তার স্থলাভিষিক্ত খালিফা করেছেন কাকে নিজ ভাই নবী হারুন আলী সালামকে ওখলুফনি কৌমি আমার সম্প্রদায়ের মাঝে তুমি আমার খলিফা হয়ে থাকো দেখাশোনা করো দেখিও এরা যেন গুমরা না হয়ে যায় সুহান যে ভাই করছিলেন তাই হইল চল্লিশ দিন পরে ফিরে আসছেন তাওরাত নিয়ে তো এই দিকে জাতির সবাই বাছুর পূজায় মেতে উঠেছে বাছুর পূজা তো এই যে গো মাতার পূজা হিন্দুদের এটার প্রাচীন ইতিহাস হচ্ছে বনি ইসরাহদের এই ইহুদিরা হ্যাঁ ইহুদিদের এই পূর্বপুরুষরা তারাই বাছুর পূজা শুরু করেছে ওখান থেকে আরজনা কোন কালে যখন ভারতে আসে হ্যাঁ তখন ওখান থেকে এই গো পূজাটা নিয়ে আসে তাদের স্মৃতিতে থেকে যায় আর তারপরে তখন এই গো পূজা শুরু করে এই হিন্দুরা আল্লাহ বলছেন যে চল্লিশ দিনের সময় যে নির্ধারণ সালামের জন্য হ্যাঁ তখন হেবান ইসরাই তোমরা তার চলে যাওয়ার পরে তোমাদের থেকে আমার সাথে সাক্ষাতের জন্য চলে গেছিল তোমাদের থেকে তারপরে তোমরা বাছুর কি রূপে গ্রহণ করেছিলে সোম্মতলাজল মানে হচ্ছে জি বাছুর তোমরা ষাঁড় বা বাছুরকে তোমরা কি করেছিলে তার চলে যাওয়ার পরে উপাস্য রূপে গ্রহণ করেছিলে তারই পূজা করেছিলে আচ্ছা এই ষাঁড় বা এই বাছুর কেমন করে তৈরি হলে তাদের মাঝে একজন লোক সামেরি ছিল বদ প্রকৃতির মানুষ এক একটা বদ প্রকৃতির লোক পুরো জাতিকে সর্বনাশ করে একটা জাতি ধ্বংস করার জন্য একজন বদলোক যথেষ্ট বুঝছেন না জি মক্কার কাফের জাতিকে বরবাদ করার জন্য আবু জাহালের মতো একটা বদলোকি যথেষ্ট ফেরাউনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দেশবাসীকে ধ্বংস করার জন্য একজন ফেরাউনি যথেষ্ট এইভাবে বনি ইসরায়েল থেকে সর্বনাশ করার জন্য ধ্বংস করার জন্য বাছুর পূজায় লিপ্ত করে মুর্শেক বানাবার জন্য এই সামেরি যথেষ্ট হয়েছে সামেরি নাম কোরআনে কেরিমে রয়েছে মুসা আলি সালাম